বেশ কিছু কন্টেন্ট আসছে বাজারে যে কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট তৈরি করছে যেগুলোর কোনো সত্যতা নেই আমি সিনেমা নিয়ে আলোচনা করছি বলে সিনেমার কথাই বলছি অন্য কোনো বিষয়ে আমি কথা বলছি বন্ধুরা দেখুন বাজারে অনেক কন্টেন্ট আসে যেটার কোনো ভিত্তি নেই যেটার কোনো সত্যতা নেই এখন এই কন্টেন্ট ক্রিয়েটাররা এগুলো পাই করতে থেকে ওনারা কিন্তু নিজেরা তৈরি করেন না ওনারা বিভিন্ন পোর্টাল থেকে নিয়ে যান যে কোনো নিউজ পোর্টাল থেকে হোক যে কোনো নিউজের টেলিভিশন থেকে হোক সেখান থেকে পিক করে তারপরে এটাকে একটু ফুলিয়ে ফাঁপিয়ে বলেন এর মধ্যে কত রূপর সত্যতা আছে আমরা কেউই জানি না নর্মাল যারা আমাদের দর্শক আছে বা শ্রোতা আছে যারা ফলোয়ার আছে বা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু মোটামুটি তাদের কথাগুলো বিশ্বাস করেন এই জন্য যে ওনারা কিন্তু নিজস্ব কথা বলছিলেন না ওনারা একটা পোর্টালে রেফারেন্স দিয়ে কথা বলছিলেন কদিন আগে একটা নিউজ দেখলাম সাকিব খান এবং অনন্ত জলিলকে নিয়ে নাকি সিনেমার কথা ভাবা হচ্ছে বড় একটা নিউজ পোর্টাল থেকে নিয়ে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার করেছে তার কোনো দোষ দিচ্ছি না আমি কারণ উনি তো সেই বড় নিউজ পোর্টাল থেকে নিউজটা নিয়েছেন আসলে ঘটনাটা কি এটা ছোট করে বলি যে দেখুন বঙ্গ বিধি আপনার একটা বড় প্ল্যাটফর্ম আছে আপনারা অনেকে জানেন কিনা যায় না বিরাট বড় প্ল্যাটফর্ম এটা একটা বড় এম বাংলাদেশের বাংলাদেশে আর অনেক এমসিএন আছে বাট বঙ্গ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এমসিএন এম মানে হলো মাল্টি চ্যানেল নেটওয়ার্ক মানে আপনারা অনেকেই যারা ওই ইউটিউবে সিনেমা দেখেন বাংলাদেশের সিনেমাগুলো দেখেন সেই সিনেমাগুলো কন্ট্রোল করে একটা চ্যানেল নেটওয়ার্কের মানে ওই ডিরেক্ট আপনি যদি একা করেন তাহলে আপনি অনেক ধরনের স্ট্রাইক খাবেন অনেক ধরনের প্রবলেম ফেস করবেন ইউটিউবের কাছে ইউটিউবের দ্বারা তো সম্ভব না যে আপনি একটা সিনেমা চালাচ্ছেন এই সিনেমাটা আপনার না আমার এই জন্য ইউটিউব একটা প্রতিষ্ঠানকে ধাপ দিয়েছে যে তুমি এগুলো দেখাশোনা করবা যে স্বপন চৌধুরী যে সিনেমাটা চালাচ্ছে নাকি তার সিনেমা কিনা সে অন্যের কোনো সিনেমা এনে চালিয়ে দিচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি এই জন্য এমসিএন যারা থাকে তারা একটা কমিশন পায় যেমন আমার যদি আর্নিং থাকে এক হাজার ডলার আমাকে থার্টি পারসেন্ট এমসিএনকে দিয়ে দিতে হবে বিরাট বড় এমসিএন বঙ্গ এরা শুধু এটাই করে না এরা সিনেমাও বানায় অনেক সিনেমা বানিয়েছে এবং এদের মেইন হল ওটিতে কাজ করা বহুদিন অনেক ওয়েব ফিল্ম বানিয়েছে সিনেমা অনেক বানিয়েছে লাস্ট বোধহয় ওরা লং ফিল্ম বানিয়েছে অপারেশন সুন্দরবনের জন্য কি নেবে আমার নামটা মনে নেই আপনারা জানেন বঙ্গ রেগুলোর সিনেমা বানায় বঙ্গর ম্যাক্সিমাম ডিরেক্টর ছিল মিডিয়ার তো বঙ্গ ডিসিশন নিল যে আমরা ঠিক আছে মিডিয়া দিয়ে দিয়ে অনেক অনেক সিনেমা বানালাম এবার মেন স্ট্রিম থেকে কাউকে নেই ওনারা মালিক আবসারির সাথে একটা কন্ট্যাক্ট করলেন যে ওনারা মালিক আফসারিকে একটা সিনেমা বানাবেন এবং সিনেমার নায়ক হবে সাকিব খান আমি ছোটো করে বলছি আপনি গল্পগুলো শুনেছেন এনিওয়ে বঙ্গর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বঙ্গ যে বঙ্গ চালায় মুশফিকুর রহমান মঞ্জু আপনি অনেকে তাকে চেনেন ওনারা মিলে একটা মিটিং করলো প্রথম মালেকাবসারী মঞ্জু সাহেব সাকিবের সাথে মিটিং করলেন তারপরে বঙ্গর আরেক কর্ণধার নাম নাইবা বললাম ওনারা সহ মিটিং করলেন এনিওয়ে ব্যাটে বলে মিলল না নাইবা মিলতে পারে হয়তো বা ব্যাপার হতে পারে বা ঢেটের ব্যাপার হতে পারে ব্যাপারটা পুরোপুরি মিললো না তখন বঙ্গ থেকে যখন সাকিবের সাথে আলোচনা হচ্ছে জেমস নামে একটা সিনেমা তারা এফ ডিসিতে নিবন্ধন করেছিল সেটা সাকিব খানকে নিয়ে করার চিন্তাভাবনা ছিল কিন্তু যখন সাকিব খানকে নিয়ে হলো না বা হচ্ছে না এখনও হলো না বলবো না শব্দটা এখন আন্ডার প্রোসিডিওরা আছে হতেও পারে তখন তারা মালিক আফসরিকে বললো ঠিক আছে আফসরি সাহেব আপনি একটা কাজ করেন এই সাকিবেরটা তো হচ্ছে বা হচ্ছে না সেটা একটা সময়ের ব্যাপারে আপনি আইটা সিনেমা স্টার্ট করেন অন্য আর্টিস্ট নিয়ে তারা গল্প লেখা শুরু করলো এবং ছবিটার নাম দেওয়া হলো দোষ দুশ্মন তো দোষ দুশ্মন নামটা এ নিবন্ধন করতে গেল বলা হচ্ছে কাজল আরিফিন ওবি এবং মুশফিকুর রহমান মঞ্জু গিয়েছিল আসলে ঘটনা সেটা নয় কাজল আরিফিন ওমি গিয়েছিল সে তার একটা সিনেমার তার একটা লং ফিল্মের নাম নিবন্ধন করতে যেটার নাম গুজব আপনারা কাজল আরিফিন ওমিকে ছিলেন ভেরি পপুলার ভেরি ডাইনামিক ওয়েব ফিল্ম মেকার ব্যাচেলার পয়েন্ট লাস্টলি অফ ফিমেল ফোর অ্যান্ড ভেরি পপুলার ভেরি পপুলার এবং খুব ভালো মেকার আমি তার কিছু কাজ দেখেছি ওবির একটা সিনেমা বঙ্গ যেটার নাম হলো গুজব শিল্পী হলো খুব সম্ভব চঞ্চল চৌধুরী মুশরফ করি অ্যান্ড ব্যাচেলার পয়েন্টের যারা আর্টিস্ট ছিল তারা সবাই আমি এতগুলো মানুষের নাম জানি না অনেক বড়ো বড়ো আর্টিস্ট আছে যারা বেশ পপুলার এখন বাংলাদেশে সেই সিনেমাটা নিবন্ধন করতে অমি গিয়েছিল এফডিসিতে এবং নিবন্ধন করেছেন বঙ্গরান্ডারের সিনেমা অমি ডিরেক্টর ছবির নাম গুজব ঠিক পরের দিন আপনার মুশফিক সাহেব তার ম্যানেজারকে পাঠিয়েছেন এফডিসিতে যে তুমি আজকে এই দশ দুষমন নামটা নিবন্ধন করে আসো মালিক আফসুরও যায়নি মুশফিক ভাইও যায়নি কিন্তু বলা হচ্ছে কিন্তু মুশফিক ভাই গিয়েছিল মুশফিক সাহেব যাননি এটা যেতেও হয় না বন্ধুরা সাড়ে তিন হাজার টাকা দিয়ে এফডিসিতে পাঠিয়ে দিলে ওরা এটা নিবন্ধন করে দেয় নামটা আর কেউ নিতে পারবে না গিয়ে দেখে এই নামটা দেওয়া আছে ডিএ তেব সাহেবের নামে কারণ ওনার একটা সিনেমা বানাবেন আপনারা অনেকদিন আগে শুনেছেন ডিএ এবং অনন্ত জলিল এটা কথা হচ্ছিল দোষ দু নামটা নিবন্ধন করেছে যাকে তারা গিয়ে দেখলো যে এই নামটা ডিএ তেব সাহেবের তারা সিনেমা করবে অনন্ত জলিল এবং ডিএ তো নামটা আর হলো না এখন কিছু সাংবাদিক বা কিছু কন্টেন্ট ক্রিয়েটার দুয়ে দুয়ে চার মিলালো অমি গেছে দোষ দুশ্মন করতে বেসিক্যালি অমি গেছে আগের দিন গুজব করতে গুজবের নাম নিবন্ধন করতে এখানে দোষ দুশ্মনের সাথে অমির কাজল আরিফিন অমির কোনো সম্পর্ক নেই এটা একটা আলাদা প্রজেক্ট বঙ্গ অনেকগুলো প্রজেক্ট করছে আমি পরে আসছি তখন দিয়ে দিয়ে চার মিলেলো ও দোষ দুশ্মনের হিরো তো ছিল অনন্ত জলিল তাহলে কি অমি অনন্ত জলিল এবং সাকিব খানকে দিয়ে সিনেমা বানাচ্ছে এবং এর আগে যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার যিনি সুযোগ পেলেই তার গেস্টকে শাকিব খানের নামে কথা বলেন শাকিব খানের নামটা উঠান কার কথা বলছি আপনারা জানেন তার নামটা দিতে চাই অনেকবার তার সম্বন্ধে বলেছি উনি অমির একটা ইন্টারভিউ নেওয়ার সময় এই ফিমেল ফোর রিলিজের পর বা আগে কথা কথা বলে শাকিব খান নাকি আপনাকে নিয়ে সিনেমা করতে চায় বাজারে একটা গুজব বলেছে শাকিব খান কাজল আরেফিন অমিকে ডেকে নিয়ে বলেছে আমি তোমার সাথে সিনেমা করতে চাই ইটস এ রং নিউজ শাকিব খানের এখন এমন দিন আসেনি যে শাকিব খান কোনো ডিরেক্টরকে গিয়ে বলবে যে তোমার সাথে আমি সিনেমা করতে চাই এটা আপনারা ডিজিটাই বুঝতে পারেন আমি কাউকে ছোটো করে কথা বলছিলাম সাকিব ফাফিকে রাহের রাফিকে বলেছে এই রাহের রফি আমি তোমার সাথে ছবি করতে চাই অমিকে বলবে কেন বেসিক্যালি এই ধরনের কোনো কথাই সাকিব খানের সাথে অমির কখনই হয় না তবে অমির সাথে সাকিব খানের একটা সম্পর্ক আছে বিডিয়ার মানুষ হিসাবে সাকিব খান ব্যাচেলার পয়েন্ট দেখেছেন আর ভালো লেগেছে অবিকে মাঝে মধ্যে আড্ডা দেয় তো ওই অনুষ্ঠানে অমি বলছে না না এমন কোনো কথা হয়নি আমরা একটা আড্ডা দিয়েছি আর এইটাকে আমরা গুজব বানিয়ে দিয়েছি অমিকে সাকিব খান বলেছে আমার একটা সিনেমা করো তোমার সিনেমা তোমার সাথে সিনেমা করতে চাই একটা দাহাজ গুজব দাহা গুজব এই ধরনের কথা অমিও বলেনি কেউ বলেনি আমরা বানিয়েছি মিডিয়ার লোকজন বানিয়েছি আমরা এমন ওই গুজব তৈরি করি তো আসল ঘটনাটা কি হলো অমি গেছে গুজব করতে গুজব সিনেমা করতে তারপরের দিন মুশফিক সাহেব তার কন্ট্রোলারকে পাঠিয়েছে দোষ দুশ্মন নিবন্ধন করতে আমরা সবাই দুয়ে দুয়ে চার মিলিয়ে অমি ডিরেক্টর ছবির নাম দোষ দুশ্মন নায়ক সাকিব খান সাথে আছে অনন্ত ঝলিল দেখুন কোথাকার পানি কোথায় নিয়ে গেল এটা তো সেই চিলে কান নেবার মতো অবস্থা এনিবে এখন ঘটনা হচ্ছে যে এই সমস্ত গুজব যারা করছে তাদেরকে অনুরোধ করছি আমাদের এই যে ভোলা ভালা দর্শক ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছে তাদেরকে এভাবে মিথ্যে নিউজ দিবেন না না জেনে দিবেন না আমি যে ঘটনাটা বললাম হানড্রেড পার্সেন্ট রাইট এখন ঘটনা হচ্ছে তাহলে বঙ্গ কি বালেক সাথে সিনেমাটা করছে না এটা নিয়েও কিন্তু অনেক আলোচনা হচ্ছে যারা বালেকভশ্রীকে ভালোবাসেন এবং যারা সিনেমাকে ভালোবাসেন তারা চাচ্ছেন বঙ্গর সাথে মালিক আপসরের সিনেমাটা হোক সিনেমাটা হচ্ছে বঙ্গর দুটো নাম মালিকভশ্রীর মাধ্যমে পরিচালক সমিতা নিবন্ধিত আছে একটি হলো জেমস যদি শাকিব খান ডেট দেয় দ্বিতীয়টি হলো দোষ দুশ্মন নাম পরিবর্তন হবে এটা সাকিব খানের সাথে যায় না কারণ সাকিব খান ডাবল হিরো কাজ করবে না আপনারা জানেন সাকিবকে যে এত টাকা দিয়ে নিয়ে যাবে তার সাথেই কাজ করবে তার সাথে তো অন্য কোনো আর্টিস্ট লাগেই না আপনারা সেটা তো ভালোই দেখেছেন সাকিব কেন অনন্ত জলিলের সাথে শেয়ার করতে যাবেন বা অনন্ত জলিলি কেন বাজাবেন তারা দুজনই সলো হিরো এই যে গুজবগুলা বাজারে রটছে এই যে গুজবগুলা বাজারে রটছে আসল ঘটনা কেউ কিছু বলছে না এদিকে দেখেন বঙ্গ রায়হান রবিকে দিয়ে একটা ওয়েব সিরিজ করছে না নট সিরিজ ওয়েব ফিল্ম করছে সেটার নাম হলো ব্ল্যাক মানি এবং বঙ্গকে এটা সেপ্টেম্বরে ডেলিভারি দিতে হবে কন্ট্রাক্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো ঘটনা হচ্ছে রায়ান রাফি এখন বঙ্গর সাথে ওয়েব করছেন অমি বঙ্গর সাথে সিনেমা করছেন মালিক আফসরি বঙ্গর সাথে সিনেমা করছেন যেখানে সাকিব খান কোনোটার মধ্যেই নেই বঙ্গর যে সিনেমাটা এখন রানিং মানে হচ্ছে মালিক আফসরিকে দিয়ে সেটা সাত মধ্যে সাকিব খান নেই শাকিব খান যেটাতে আছে সেটা সাকিব খান যদি রাজি হয় তাহলে ওটাও হবে তাহলে এখানে সাকিব খানের সাথে অনন্ত জলিল সিনেমা করছে দোষ দুশ্মন কি করে হলো ভাই আপনারাই বলেন এত বড়ো গুজব একটা বাজারে ছেড়ে দিল একটা ভালো পোর্টাল নাম করা পোর্টাল এবং যেটা দিয়ে আমার ইউটিউব ভাইরা একটা পর একটা কন্টেন্ট করছে করাটা স্বাভাবিক আমরা তো কন্টেন্ট চাই ভাই তো আমি এখন সবাইকে বলছি যে আপনারা গুজবে কান দেবেন না বুঝতে পারছেন গুজব শুনে লাভ নেই সমস্ত ঘটনাগুলো ঘটার পর তারা নিজেরাই ডিক্লারেশন দেবে যেমনটি অনেকে বলছেন শাকিব খান অমুক সিনেমা করছেন তমুক সিনেমা করছেন অমুক প্রডিউসার যাচ্ছেন বুঝব এই মুহূর্তে শাকিব খান কারোর সাথে কোনো কন্ট্যাক্ট জাননি কথা চলছে বঙ্গর সাথে কথা হচ্ছে ওই হৃদয়ের সাথে বরবাদের সেটাও কোন পজিশনে আছে আমরা জানি না রায়ান রাফি আমেরিকাতে তুফান টু হবে কিনা এখনও আমরা শিওর না কেউ বলছে এস বিএফ আর সিনেমা করবে না বাংলাদেশে কেউ বলছে এসকে ছবি করবে কেউ বলছে মামুন ছবি করবে সব সবগুচব যখন যেটা হবে সেটা সেই শিল্পী প্রতিষ্ঠান অফিসিয়ালি আমাদেরকে ডিক্লারেশন দেবে এই যে মজার ঘটনাটা বললাম দেখেন চিলে কান নিয়েছে চিলের পিছনে দৌড়াইলাম সবাই মিলে আপনাকে খোঁজ দিলাম না যে অনন্ত জলিল আর সাকিব খান কবে সিনেমা করবে দোষ দোষমন কবে করবে এখানে কিন্তু অনন্ত জলিলের সাথে কোনো সম্পর্ক নেই এখানে সাকিবের সাথে কোনো সম্পর্ক নেই সাকিব অনন্ত জলিল কোনো সিনেমা করছে না এবং জীবন আই ধরনের সিনেমা বাংলাদেশে হবে না যেখানে অনন্ত রহিল সাকিব খান একসাথে কাজ করবে এটা মুম্বে নয় বন্ধুরা যে অমিতাভ বচ্চন যখন সুপারস্টার তখন তার সাথে ধর্মেন্দ্র কাজ করেছে সঞ্জীব কুমার কাজ করেছে আমাদের দেশে এই সিস্টেম নেই কারণ বড় কারণ হলো আমি যদি দেড় কোটি দুই কোটি টাকা দিয়ে সাকিব খানকে দিই আমি প্রতিটা ফ্রেমে চাইবো সাকিব খানকে রাখতে কারণ সাকিব খানকে মানুষ দেখতে চায় এর পাশে আর কাউকে দেখতে চায় এক সাকিবই ইজেন সুতরাং আপনারা কেউ গুজবে কান নেবেন না এই ধরনের কোনো কিছু হচ্ছে না আপাতত সাকিব খান কোনো সিনেমা সাইন করেনি আপাতত সাকিব ব্যতীত যে সিনেমাগুলো হচ্ছে যেগুলো নিয়ে কথা উঠছে বাজারে অনন্ত জলের শাকিব খান সব গুজব গুজবে কান দিবেন না ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খুদা হাফিজ